বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে তা দেখে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কীভাবে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে তা দেখে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কীভাবে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে তা দেখে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কীভাবে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে তা দেখে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কীভাবে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে তা দেখে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কীভাবে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে যেভাবে নির্বাচন হচ্ছে বা বর্তমান সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে তা দেখে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। জানান, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কীভাবে অংশ নেবে এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।